যদিও কোরবানি দিচ্ছেন অনেক ধর্মপ্রাণ মুসলমান, মেয়রদের বেঁধে দেওয়া 24 ঘন্টা শেষ হলেও বর্জ্যমুক্ত হয়নি দুই সিটি। কোরবানির ঈদে চামড়ার বাজারে ধস, প্রথম দিনের সংগ্রহ 70%, সিন্ডিকেটের হোতা সরকারি দলের এক বড় নেতা অভিযোগ রিজভীর। ঈদে দ্বিতীয় দিনেও নারীর টানে বাড়ি যাচ্ছেন মানুষ, রেল ও বাস স্টেশনে উচ্চে পড়া ভিড়। সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস, বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত। ঢাকা, খুলনা ও লক্ষ্মীপুরে আরও 6 ডেঙ্গু রোগী মৃত্যু, সারাদেশে আক্রান্ত হার কমেছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী, সতর্ক থাকার পরামর্শ। ঈদ মোবারক, স্বাগত দিনের সংবাদে, আপনাদের সাথে আছি আমি হাবিবা ইফা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় পশু কোরবানি দিতে দেখা যায়। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় মুসলমানরা পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন, তবে গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম। ঈদের দিন কষাই না পাওয়ায় আর পারিবারিক সিদ্ধান্তের কারণে অনেকেই কোরবানি করেননি। পুরান ঢাকার অনেক এলাকায় ঈদের পরদিনও পশু কোরবানি করতে দেখা গেছে। হোসনি দালান এলাকার অনেকেও দ্বিতীয় দিনেই কোরবানি দিয়ে থাকেন, আবার রাজধানীর অনেকে বাড়তি ঝামেলা এড়াতেও দ্বিতীয় দিনে কোরবানি দিয়ে থাকেন। যেহেতু কষার অভাব, অরিজিনাল কষা পাওয়া খুবই মুশকিল ব্যাপার, আমরা বরাবরই দ্বিতীয় দিনে কোরবানি দিই। এটা তো আমাদের ব্যাপারটা পরম্পরা, ব্যাপারটা লাগে আমরা সবসময় ঈদের পরের দিন দিই। কষাইয়ের অভাবে করা এই জিনিসটা করা হয়। ঈদের দিন তো সব বাচ্চা টাচ্চা নিয়ে একটু মেহমানদারি আসে, এই জন্য আজকেই আমরা প্রত্যেক বাড়ি ঈদের পরের দিনেই করি। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সকাল থেকে বর্জ্য অপসারণ সিটির কর্মীদের মাঠে সক্রিয় দেখা যায়। পশু জবাইয়ের পর প্রথম দিনে ঢাকা মহানগরীর 2 অংশ মিলিয়ে 30,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার রাত 10টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 20,000 টন বর্জ্য অপসারণ করা হয়। মঙ্গলবার বিকালের আগে আরও প্রায় 7,000 টন বর্জ্য অপসারিত হবে। সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের পর রাজধানীবাসী ব্যস্ত হয়ে পড়েন পশু জবাইয়ে। এই তো পরিষ্কার করতেছে, চলতেছে, এখন হবে ওই যে এগুলো কাজ সব চলতেছে। বাড়ির গলির ভিতরে পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, কোনো ময়লা ময়লা নাই। এইবার কোন ময়লা যেভাবে সাফা করছে এবার সাফা হয় না, এবার সাফা হয়েছে ভালো। রাজশাহী অঞ্চলে গেল 3 বছরের মতো এবারও চামড়ার দলে ধস। ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা না পাওয়ার অজুহাতে কম দামে চামড়া কিনছেন আড়তদাররা। অনেকে চামড়া না বিক্রি করে ফেরত নিয়ে যাচ্ছেন, এতে বিপুল পরিমাণ চামড়া নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। 2 বছর ধরে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা তাদের পাওনা পাচ্ছেন না ট্যানারি মালিকদের কাছ থেকে, আর এতেই ধস চামড়ার দামে। গত বছর থেকে চামড়ার দামের পতন শুরু, এবারও চলছে সেই ধারা। রিক্সা ভাড়া করে আড়তে এনেও অনেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বিক্রি না করে, আড়ত থেকে ফিরে যাওয়া চামড়া নষ্ট করে ফেলা হচ্ছে। রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, এখানে চামড়ার দাম দিচ্ছে 20 টাকা, তার পকেট থেকে চলে যাচ্ছে 38টা টাকা ছাগলের চামড়া দিতে। গরুর চামড়া যেগুলো ছোটো চামড়া ওগুলো বিক্রি হচ্ছে 100 টাকা 150 টাকা, বড় চামড়াগুলো আমরা কিনছি 400-500 টাকা মাত্র কিনতে পারছি। রাজশাহী অঞ্চলে কোরবানি হওয়া সব পশুর অধিকাংশ চামড়া বিক্রি হয়ে থাকে রেলগেট চত্বরের আড়তে, কিন্তু সেখানে চামড়া নিয়ে এসে হতাশ বিক্রেতারা। সরকার নির্ধারিত দর নয়, খাসির চামড়া 20-25 আর গরুর চামড়া 200-500 টাকায় কিনছেন আড়তদাররা। এই দুটো চামড়া আমি কিনছি, দুটো গরুর চামড়া 900, খাসির চামড়া দুটো কিনছি 100-1000, সেখানে 250-300 টাকা দাম হয়, সেখানে 20 টাকা। ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা না পাওয়ায় ক্ষোভ আছে আড়তদারদের, আর দাম না পেয়ে ক্ষুব্ধ বিক্রেতারা। তবে এই সুযোগে কেউ যাতে চামড়া পাচার করতে না পারে সেজন্য পুলিশ তৎপর আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। কোরবানি পশুর চামড়া যাতে
অন্য কোথাও পাচার না হয়ে যেতে পারে এবং ন্যায্য মূল্যে যেন আমাদের দেশেই বিক্রি হয় সে সম্ভব সেটা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তবে দামের এমন পতনে বিপুল পরিমাণ চামড়া নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর কোনো অজুহাতে চামড়ার গাড়ি সীমান্ত এলাকায় যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে আওয়ামী লীগের সিন্ডিকেট চামড়ার দাম নিয়ে কারসাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, এই চক্রের স্বার্থ রক্ষা করছে নিশুতি সরকার, এদের হোতা সরকারি দলের এক বড় নেতা। দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার বর্গফুট প্রতি একটা হাস্যকর দাম বেঁধে দিয়ে তাদের সহায়তা করছে। এই অল্প দামের কারণে চামড়া ব্যাপকভাবে পাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশে। সরকার সিন্ডিকেট করে এতিমের হক মারার এই কাণ্ড কারখানা যারা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি সরকারের সময় যে চামড়া কয়েক হাজার টাকায় বিক্রি হতো, এখন তা 200-300 টাকায় বিক্রি হচ্ছে জানিয়ে রিজভি বলেন, সব জিনিসের দাম হু হু করে বাড়লেও দফায় দফায় কমতে কমতে 10 ভাগের 1 ভাগে নেমেছে কাঁচা চামড়ার দাম। তিনি আরো বলেন, যেভাবে পাট শিল্প ধ্বংস করা হয়েছে ঠিক সেই পথেই ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের ট্যানারি শিল্প। এই চক্রের স্বার্থ রক্ষা করছে নিশুতি রাতের সরকার, বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার বর্গফুট প্রতি একটা হাস্যকর দাম বেঁধে দিয়ে তাদেরকে সহায়তা করছে। এই অল্প দামের কারণে চামড়ার ব্যাপকভাবে পাচার হচ্ছে পার্শ্ববর্তী দেশে। সিন্ডিকেট করে এতিমের হক মারার এ কাণ্ড কারখানা যারা চালাচ্ছে বছরের পর বছর ধরে, তারাও নিজেদের ধার্মিক বলে প্রচার করে, এদের হোতা সরকারি দলের এক বড় নেতা। যেভাবে পাট শিল্প ধ্বংস করা হয়েছে ঠিক সেই পথেই ধ্বংস করা হচ্ছে বাংলাদেশের ট্যানারি শিল্প। কোরবানি পশু চামড়ার এখন সংরক্ষণ প্রক্রিয়া চলছে, এই অবস্থায় চামড়া বাজার অস্থির হওয়ার খবর আসছে দেশের নানা প্রান্ত থেকে। হেমায়তপুর থেকে নাজমুল হুদা যোগ দিচ্ছেন আমাদের সাথে। নাজমুল, চামড়ার বাজারে ধসের খবর আমরা ইতিমধ্যেই জেনেছি, তো পরিত্যক্ত অবস্থায় অনেক চামড়া পড়ে আছে এবং সেগুলো বিক্রি হচ্ছে না, আপনি এখন সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন? ধন্যবাদ দিভা, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুরে। আপনারা জানেন যে চামড়া শিল্পর কিন্তু ধস নেমে যাওয়ার কারণে কিন্তু চামড়া যারা মৌসুমি ব্যবসায়ীরা আছে তারা কিন্তু বিপদে পড়েছে। এই চামড়া নিয়ে কোথায় চামড়া রাখবে, কোথায় ফেলবে, সেগুলোও নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তারা কিন্তু বেশ চামড়া কিন্তু বিক্রি করতে এসে কিন্তু অনেক বিপদে পড়েছে। আমি একটু কথা বলবো, আপনারা তো চামড়া বিক্রি করলেন 100 টাকা করে, কেন 100 টাকা করে? আমরা চামড়া আনছি, আনার পর প্রস্তাবে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওইখানে কোনো দামই বলতেছে না, না দাম বলার কারণে বিভিন্ন গতি ছিল। জিজ্ঞাসা করলাম কিনবেন কিনা, ওনারা বলতেছে যে না, আমরা আমাদের চামড়া কিনা শেষ, ফিল আপ হয়ে গেছে। এরপর আমরা না পেরে অবশেষে এখানে আসছি, এখানে আসার পরে আমাদেরকে মাত্র 100 টাকা এর বেশি আর দিতেছে না। ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে একটু কথা বলবো, চামড়ার বাজার কেন এত কম? আসলে এটা রাষ্ট্রনিকভাবে যদি ওরা ইচ্ছা করে চামড়া বেশি দামে কিনতে পারে, ওদের কাছেই তো সব, আমরা তো কিছু করতে পারবো না। আসলে দেখেন, আমাদের এই চামড়াটা এখন আন পর্যন্ত 100 টাকা কিন্তু খরচ হয়ে গেছে, প্রত্যেকটা চামড়ার পিছনে কিন্তু আমাদের 100 টাকা খরচ হয়েছে। কীভাবে সেটা মনে করেন যে আমরা ঈদের ছুটিতেগুলোতে ছাত্রগুলো আমাদের সাথে খানা আনতে জান দিতে হয়, ভালো ভালো খানা দিতে হয়, তারপরেও চামড়া তো ওরা দিয়ে যায় না আমাদের এখানে, আমাদের রিস্কা দেওয়া বেন দেওয়া এই চামড়াগুলো আমাদের মাদ্রাসায় আনতে হয়, তারপরে জমা করার পরে আমাদের এখানে ট্যানারিতে নিয়ে আসতে হয়। ধন্যবাদ আপনাকে। এবার আপনি শুনছিলেন যে চামড়া যারা মৌসুমি ব্যবসায়ী বা যারা এতিমখানার যে মাদ্রাসার শিক্ষকরা রয়েছে সেসব চামড়াটা নিয়ে কিন্তু তারা অনেকটাই বিপদে পড়েছে। আপনার সাথে একটু কথা বলতে চাই সংক্ষেপে, এই চামড়াগুলি কেন 100 টাকা করে বিক্রি হলো? চামড়া যারা সংগ্রহ করবার কথা ঈদের দিনে, এই চামড়াগুলি ওনারা সংগ্রহ করতে অনাগ্রহ প্রকাশ করা এটা হয়েছে, এবং সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছেন কোনো ব্যবসায়ী সেই মূল্যকে কোনো তোয়াক্কা করেনি। এজন্যেই সরকার মূল্য নির্ধারণ করেছিলেন যে ঢাকার ভেতরে 50 টাকা হবে, ঢাকার বাইরে 40 টাকা হবে এবং কোথাও 35 টাকা হবে। সেক্ষেত্রে আমার মনে হয় গতকাল এবং আজকে
কোথাও এই সরকার নির্ধারিত মূল্যে বেচাকিনি হয়নি এবং এটার জন্য শুধু সরকার নির্ধারণ করে দিয়েই শেষ করে দিয়েছে, কোনো তদারকি করেনি, যার কারণে তদারকির অভাবে কিনতে চাচ্ছে না, আজকে এই মূল্য পতন হয়েছে। আপনাকে যেমনটি শুনলেন যে এই যে এখন যে চামড়া যেটা দেখছেন যে মহাসড়ক অর্থাৎ পাশ দিয়ে আপনি দেখছেন যে চামড়া শিল্প যে হরিণদার যে ট্যানারিগুলি রয়েছে সেই ট্যানারিতে চামড়া তাদের যে অতিরিক্ত যে চামড়া সেখানে যেখানে রাখার কথা সেখানে কিন্তু ফ্ল্যাপ হয়ে যাওয়ার পরে কিন্তু এখন দেখছেন যে তারা সড়কে চলে এসেছে এবং সড়কে দেখছেন যে এখানে মহিষে এবং গরুর চামড়া কিন্তু তারা মানে লবণ দেওয়া হচ্ছে এবং এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ছাগলের যে চামড়াগুলি আনছে কোথাও তাদেরকে সেগুলো কোনো দামই দেওয়া হয়নি এবং তারা কিন্তু দেখছেন যে কাজ করছে এবং এখানে আমরা যতগুলি ফ্যাক্টরি এবং ট্যানারির যারা মালিক একজন মালিকের সঙ্গেও কিন্তু আমরা কথা বলতে পারি, তারা কিন্তু কেউ কারখানায় নেই এবং তারা কিন্তু সবাই ব্যস্ত এই যে কম দামে যে চামড়াগুলি কেনার জন্য সেইগুলি কিন্তু আসলে ব্যস্ত। তাদের অনেকের সঙ্গেই আমি কথা বলছি, তিনি আমাদেরকে জানালেন যে তাদের নাকি টাকা সংকট, ব্যাংক নাকি তাদের লোন দেয় নাই, এইসব বিভিন্ন কথাবার্তা বলার পরেই কিন্তু তারা বলছে যে এখন তাদের যে অবস্থা যেই চামড়ারগুলি এখন যে দেখছেন সেগুলি রাখার জায়গা না থাকার কারণে রাস্তায় এসেছে। এই ছিল সর্বশেষ ইভা আমার কাছে সাভারের হেমায়তপুরের চামড়ার শিল্পর সর্বশেষ খবর। নাজমুল আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সহকর্মী নাজমুলের কাছ থেকে জানছিলাম কোরবানি পশু চামড়া বিক্রির সার্বিক খবর। খবর চলে যাচ্ছি পরবর্তী খবরে। এদিকে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। নানা ব্যস্ততার কারণে যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা দ্বিতীয় দিনকেই বেছে নিয়েছেন। অনেকে দীর্ঘ যানজট আবার ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণেও নির্দিষ্ট দিনে বাড়ি যেতে পারেননি। এজন্য কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোয় ভিড় দেখা যায়। এদিকে যারা কাল অফিস করবেন তারা আজই ঢাকায় ফিরছেন। শ্রাবণের শেষ ভাগে এসে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী ও বগুড়া অঞ্চল সহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে গত 2 দিন ধরে। মঙ্গলবার বৃষ্টি হলে তা কিছুটা প্রশমিত হতে পারে। আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও চলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টের কাছে 18 যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গেছে। এই ঘটনায় 8 বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। লৌহজং উপজেলার ইউএনও কাবিরুল ইসলাম খান জানান, স্পিডবোট ডুবে যাওয়ার পর উদ্ধার তৎপরতা চালাচ্ছে নৌ পুলিশ। এদিকে বৈরী আবহাওয়ায় এই রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে ফেরিতে পারাপার করা সম্ভব হচ্ছে। দর্শক কোরবানি পশুর বর্জ্য প্রকল্প নিয়ে বর্জ্যগুলো সরানোর জন্য ব্রিফ করছেন আমাদের মেয়র সাইদ খোকন সাংবাদিকদের কাছে এবং আমরা চলে যাব সরাসরি সেখানে। অপসারণ করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা, বিশেষ করে পুরনো ঢাকাতে ঈদের দ্বিতীয় দিনও প্রচুর পরিমাণে কোরবানি হয়ে থাকে। আমাদের এই পরিচ্ছন্নতার কার্যক্রম চলমান রয়েছে
সেই সঙ্গে সঙ্গে নাগরিকগণ তারাও কুরবানি করছেন। দ্বিতীয় দিনের যে কুরবানি হচ্ছে সেই কুরবানি থেকে উৎপাদিত যে বর্জ্য সেটা আজকে রাতের মধ্যে আমরা অপসারণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা জানেন যে ঈদের তৃতীয় দিনও কিছু কিছু জায়গায় কুরবানি হয়ে থাকে। ঈদের তৃতীয় দিনেও আমাদের এই পরিচ্ছন্নতার কর্মসূচি চলমান থাকবে। ঈদের তৃতীয় দিন আমাদের সম্মানিত নাগরিক যারা কুরবানি করবেন সেই সমস্ত কুরবানির বর্জ্য ঈদের তৃতীয় দিন রাত্রের মধ্যে সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করি। ইনশাআল্লাহ আমরা ঈদের তৃতীয় দিনও এই সমস্ত বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। আপনাদের অবগতির জন্য সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা, খুলনা ও লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, আর বেসরকারি হিসেবে এই সংখ্যা ১০০ ছাড়িয়েছে অনেক আগেই। তবে দুপুরে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে, আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার ৯% কমেছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিবাদ নিয়ে জাপানকে মূল বাণিজ্য অংশীদারদের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। চলতি মাসের শুরুর দিকে দেশটির সাথে টোকিওর বাণিজ্য সম্পর্ক ছেদের জবাবেই এমন পদক্ষেপ নিল সিওল। দক্ষিণ কোরীয় শিল্পমন্ত্রী সুং ইউন মো জানান, এর মধ্যে সীমাবদ্ধ বাণিজ্য অংশীদারদের তালিকায় জাপানকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অপর্যাপ্ত রপ্তানি নিয়ন্ত্রণের জন্য পরস্পরকে পাল্টাপাল্টি অভিযুক্ত করে আসছিল টোকিও ও সিওল, যা চলতি বছরের জুনের পর থেকে চরম আকার ধারণ করেছে। সংবাদের পর্যায়ে নিচ্ছি আর একটি বিরতি, সাথেই থাকুন। দিনের সংবাদে আবারও স্বাগত। এবার নিউজ ২৪ আন্তর্জাতিক সংবাদ। শুধু অবৈধ নয়, এবার যুক্তরাষ্ট্রে অবস্থানরত গরিব বৈধ অভিবাসীদের ওপরও চড়াও হচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার গরিব বৈধ অভিবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো কিংবা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা হচ্ছে বলে ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। মূলত যেসব অভিবাসী খাবার, আবাসন এবং মেডিকেডের মতো সরকারি সহায়তায় এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে টিকে আছেন তাদের ওপর আরোপ হচ্ছে এই নতুন নিয়ম। ১৫ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। এক্ষেত্রে যেসব অভিবাসীরা পর্যাপ্ত আয় দেখাতে পারবেন না অথবা সরকারি সাহায্যের উপর নির্ভর করবেন তাদের সাময়িক কিংবা স্থায়ী ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হবে জানানো হয়। এবার নিউজ ২৪ স্পোর্টস। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হতে পারে ক্রিকেট, আইসিসি তেমনটা আশা করছে। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভাপতি মাইক গ্যাটিং জানিয়েছেন এ তথ্য। আইসিসির নতুন প্রধান নির্বাহী মানু সাউনির সঙ্গে সাক্ষাৎ করে এসে এ ঘোষণা দেন। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিকে মানু সাউনি নিশ্চিত করেছেন আইসিসি ২০২৮ সালের অলিম্পিককে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। তিনি আরও জানান এই বিষয়ে তারা এখন কাজ করে যাচ্ছেন, এটা সম্ভব হলে বিশ্বব্যাপী ক্রিকেটের জন্য তা হবে অনেক বড় এক অর্জন।
শেষ করব সংবাদ, যাবার আগে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বিতীয় দিনেও কোরবানি দিচ্ছেন অনেক ধর্মপ্রাণ মুসলমান। মেয়রদের বেঁধে দেওয়া 24 ঘন্টা শেষ হলেও বর্জ্যমুক্ত হয়নি দুই সিটি। কোরবানির ঈদে চামড়া বাজারে ধস, প্রথম দিনে সংগ্রহ 70%। সিন্ডিকেটের হত্যা, সরকারি দলের এক বড় নেতা অভিযোগ। রিজভীর ঈদের দ্বিতীয় দিনেও নারী টানে বাড়ি যাচ্ছেন মানুষ, রেল ও বাস স্টেশনে উপচে পড়া ভিড়। সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আগামী 24 ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস, বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত। ঢাকা, খুলনা ও লক্ষ্মীপুরে আরও 6 ডেঙ্গু রোগী মৃত্যু। সারাদেশে আক্রান্ত হার কমেছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী, সতর্ক থাকার পরামর্শ। দিনের সংবাদ এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।